আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন, শেয়ার বিভাজন এবং শেয়ার প্রতি আয় ইপিএস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের পাঁচ পর্বের আজ চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। ওয়াইম্যাক্সের পরিশোধিত মূলধন 67,08,50,000 টাকা। পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 30.14%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 27.81% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 42.5% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 0.43 টাকা। কাশেম ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন 66,11,50,000 টাকা। পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 30%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 21.89% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 48.11% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 0.15 টাকা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিশোধিত মূলধন 235,20,40,000 টাকা। পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 30.1%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 16.99% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 53% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 0.14 টাকা। ওয়ালটন হাইটেকের পরিশোধিত মূলধন 302,92,80,000 টাকা। পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 99.3%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 0.38% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 0.49% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 12.79 টাকা। এসএস স্টিলের পরিশোধিত মূলধন 304,29,00,000 টাকা। পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 31.79% শেয়ার, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 13.53% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 54.68% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 0.69 টাকা। সিঙ্গার বাংলাদেশের পরিশোধিত মূলধন 99,70,30,000 টাকা। পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 57%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 24.23%, ফরেন ধারণ করছে 6.6% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 12.71% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 2.89 টাকা। প্রিয় বিনিয়োগকারীগণ, আমাদের এই আয়োজন ধারাবাহিকভাবে চলবে। আমাদের পরবর্তী আয়োজন দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত। ধন্যবাদ।